বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, প্রথম আলোতে আজকে যে নিউজটা সেটা হচ্ছে সঞ্চয়পত্রে বিনিয়োগে ছাড় আসছে। তো আসলে অতটা সুখবর কিছুই না। মূলত নর্মালি বাংলাদেশের সঞ্চয়পত্রের যদি আপনি ইনভেস্ট করতে চান, আপনাকে আয়কর রিটার্ন জমা করা বাধ্যতামূলক যদি আপনার 5 লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র ক্রয় করা থাকে। তো এই ক্ষেত্রে অন্য কোনো ইনকাম না থাকলেও আপনাকে এই আয়কর রিটার্ন দাখিল করতে অনেক টাকা পয়সা খরচ করতে হয়, অনেক ঝামেলা। তো সেই দিক থেকে বলতেছে যে যেহেতু আমাদের প্রতি বছর অর্থবছরটা শুরু হয় জুলাই মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ জুন মাসে আমাদের সংসদ অধিবেশনে বাজেট পাশ হয়। তো বেশিরভাগ যেই এই সংক্রান্ত বিষয়গুলো বাজেটের মধ্যে আমরা দেখতে পাই, নতুন নতুন খাতে ট্যাক্স আরোপ করা হয়, কোনো খাত থেকে ট্যাক্স সরানো হয়। তো জাস্ট এইটা এখনো কনফার্ম নিউজ না, জাস্ট নিউজগুলো বলতেছে যে তারা সূত্র থেকে বলতেছে। তো সেই যে সূত্র যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে যে এই যে সীমা যেটা 5 লাখ টাকা পর্যন্ত আছে, এটা 8 থেকে 10 লাখ টাকা হতে পারে। মানে আগামী বাজেটে যদি কনফার্ম থাকে তাহলে 10 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে যে আপনি বিনিয়োগ করবেন, 10 সার্টিফিকেট তো আপনার লাগবে, কিন্তু রিটার্ন জমা করার কাগজপত্র দেখানোর প্রয়োজন হবে না। কারণ সরকার দেশটাকে চালানোর জন্য সরকারের টাকা পয়সা প্রয়োজন। তো সরকার কি করে, সঞ্চয়পত্র থেকে আপনাকে মুনাফা দেওয়ার সময়ই টাকাটা নিয়ে নেয়। শুধু এইটা তো নেয় না, গতবারে তারা বলতেছে যে আপনি যে এর বিপরীতে পরবর্তীতে রিটার্ন জমা করলেন এটাও বাধ্যতামূলক। তো এটা করার ফলে সরকার অনেক ব্যাকফায়ারে চলে গেছে, মানুষ অনেক কথাবার্তা বলেছে সরকারের বিরুদ্ধে। তো এই জন্য হয়তো সরকার চাচ্ছে যে এখান থেকে কিছুটা যাতে কাটিয়ে উঠা যায়। 10 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের ক্ষেত্রে রিটার্ন দেখাতে হবে না, 10 সার্টিফিকেট লাগবেই লাগবে, কিন্তু রিটার্ন জমা করা বাধ্যতামূলক না। কারণ ওই কাগজপাতি জমা না করলে কি হবে না, আপনার যে মুনাফা যোগ হবে না এমন কিছুই না, এই সিদ্ধান্তটা তারা নিচ্ছে। তো আমরা অনেকেই হয়তো যারা সঞ্চয়পত্র ক্রয় করি না, সঞ্চয়পত্র সম্পর্কে জানি না, তাদের জন্য জাস্ট আমরা যদি একটু বিশ্লেষণ করে দিই যে আসলে সঞ্চয়পত্র জিনিসটা কি, মুনাফার হারটাই বা কেমন। আপনার কাছে ধরেন 10 লাখ টাকা আছে, আপনি ব্যাংকে এফডি করেন, ওই যে এফডি ফিক্সড ডিপোজিট করতেছেন, এই জন্য সরকার তাদের সরকারিভাবে সামাজিক একটা সুরক্ষা দেওয়ার জন্য বিভিন্ন প্রকার স্কিম রেখেছে, যাতে আপনি সরকারি এই স্কিমে সুবিধা নিতে পারেন। মোটামুটি যদি আমরা দেখি অন অ্যাভারেজ লাভের হার বলেন আর সুদের হার বলেন, 11-10, 11-12-র মধ্যে, অর্থাৎ 11 থেকে 12-র মধ্যেই যত প্রকারের সঞ্চয়পত্র আছে তার মুনাফাগুলো দেওয়া হয়। এমনকি যারা প্রবাসী বন ক্রয় করেন তাদের ক্ষেত্রেও 12% দেওয়া হয়। পূর্বে চক্রবৃদ্ধি ছিল, সেটাও বন্ধ করা হয়, এখন শুধু জাস্ট নর্মাল 12% দেওয়া হয়। তো আপনি যদি বাংলাদেশে বিনিয়োগ করেন বা বিনিয়োগ সংক্রান্ত বিষয়টা জানতে চান, প্রবাসী হলেও সঞ্চয়পত্রগুলো আপনি ক্রয় করতে পারেন 10 সার্টিফিকেট বানিয়ে। সর্বপ্রথম হচ্ছে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। তো এ বিষয়ে একটা জাস্ট গত 2-3 দিন আগে পরিপত্রও ছিল, তো সেই ক্ষেত্রে অনেকে কনফিউশনে ছিলেন। মূল বিষয়টা হচ্ছে আগে সঞ্চয়পত্র ম্যানুয়ালি ছিল, তো ওই জন্য ওইখানে একটা নির্দেশনা দিয়ে তারা 2024 সাল পর্যন্ত ফিক্সড করে দিছে যে 2024 সালের পরে আপনার কি হবে না, এই 5 বছর মেয়াদী যে সঞ্চয়পত্র যেগুলো মিল আপনি কি করেছেন, আপনি ম্যানুয়াল ক্রয় করেছেন, সেগুলো কি হবে না, নবায়ন হবে না, কোনো মুনাফা সুদ কিছুই পাবেন না, আপনাকে অনলাইনে ক্রয় করতে হবে। ওই জিনিসটাই জাস্ট বোঝানো হয়েছে আর কিছুই না। এই যে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, এটার একটা সুবিধা হচ্ছে এটা অটোমেটিক পরবর্তী 5 বছরের জন্য বিনিয়োগ হয়ে যায়। তাহলে আপনি যদি চান 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র নিতে পারেন, এর যে মুনাফাটা আপনি একসাথে পাবেন, 6 মাস পর পর না, একসাথে 5 বছর পরে নিতে পারবেন। যদি ধরলাম যে আপনি আজকে বিনিয়োগ করে দিলেন 1 লাখ টাকা আর আপনি এটা উঠাইলেন না, তাহলে টোটাল 5 বছর পরে 11.28 হিসাবে আপনি মুনাফাটা পাবেন। তো পরবর্তীতে সরকার এটাকে আরো গোজামিল করে বলতেছে আপনার বিনিয়োগ যদি 15 লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে আপনি এক প্রকারের পাবেন, 15 থেকে 30 হইলে ওইটার জন্য আরেক প্রকারের পাবেন, 30-এর ঊর্ধ্বে আরেক প্রকারের পাবেন। মানে এখানে একটা তারা গোজামিল সিস্টেম তৈরি করেছে, পূর্বে একদম ক্রিস্টাল ক্লিয়ার ছিল। তো যাই হোক, অত ডিটেইলে আমরা না যাই, যারা বিনিয়োগ করবেন তারা জানেন, জাস্ট আমরা ম্যাক্সিমামটা বলে দিলাম। আরেকটা হচ্ছে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, এটা প্রতি 3 মাসে আপনি চাইলে মুনাফাটা উত্তোলন করতে পারেন, সুদটা উত্তোলন করতে পারেন। এইটার সুদের হার যেটা 11.
0.04। আর এই সুদের হার থেকে আপনাকে দেওয়ার সময় সরকার যে ইনকাম ট্যাক্স বা আমরা উৎসকর বলি সেটা কেটে নেয় 5%, ক্ষেত্র বিশেষে 10% যেটা হয় ওটা কিন্তু কেটে নেয়। এরপরে পেনশনের সঞ্চয়পত্র, এটা সবার জন্য না, যারা এই সরকারি বেসরকারি বিভিন্ন পদ থেকে অবসর নেন তাদের জন্য। তো এইরকম আমরাও চাচ্ছিলাম প্রবাসীদের জন্য যাতে একটা প্রবাসী পেনশনের সঞ্চয়পত্র সরকার তৈরি করে। যেমন প্রবাসী বনটা, সেটার সুযোগ সুবিধা যেহেতু কমানো হয়েছে, তার বিপরীতে একটা পেনশনের সঞ্চয়পত্র প্রবাসীদের জন্য কিন্তু করা দরকার। তাহলে এটা একান্তই এখানে যে টাকাটা বিনিয়োগ করা হবে এটা আপনার পেনশন খাত থেকে, প্রভিডেন্ট ফান্ড থেকে আসতে হবে, অন্য কেউ পারবে না। পরিবার সঞ্চয়পত্র মহিলাদের জন্য বিশেষত, অথবা যারা হ্যান্ডিক্যাপড আছেন অথবা 65 বছরের ঊর্ধ্বে আছেন, এক্ষেত্রেও এবারে বাজেটে পরিবর্তন আসতে পারে, যে 65 জায়গায় 60 করতে পারে বা 62 হইতে পারে, পুরুষদের বয়স, তারাও ক্রয় করতে পারবেন। প্রতি মাসে মুনাফা পাওয়া যায়, সর্বোচ্চ মুনাফার হার 11.52। এই চারটাই মূলত হচ্ছে মেইন সঞ্চয়পত্র। আর আপনি যদি প্রবাসী হন তাহলে আপনি কি যে কাজটা করতে পারবেন, 5 বছর মেয়াদিটা আর 3 বছর অন্তর অন্তর যেই মুনাফা সেটা 3 মাস অন্তর অন্তর সেটা ক্রয় করতে পারবেন। কত টাকার ক্রয় করতে পারবেন এখানে আবার লিমিট আছে। তারা বলতেছে যে আপনি 5 বছর মেয়াদিতে একক নামে 30 লাখের বেশি নিতে পারবেন না, ম্যাক্সিমাম 30 পারবেন, যৌথ নামে 60। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিটাও আপনি 30 পর্যন্ত নিতে পারবেন, এর বেশি না। তো তাহলে দুইটা নিলে 30-30-60। আবার কন্ডিশন দিয়ে বলতেছে আপনি এককভাবে এক নামে 50-এর বেশি নিতে পারবেন না, চাই যে কোনো প্রকারের সঞ্চয়পত্র হোক। তাহলে আপনি যদি 30 লাখ টাকা 5 বছর মেয়াদি নেন তাহলে বাকি 20 লাখ নিতে হবে আপনাকে, যে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিকটা। শুধুমাত্র যারা পেনশনের সঞ্চয়পত্র ক্রয় করেন এইটা আলাদা, তার মানে আপনি নর্মাল ক্ষেত্রে 50 লাখ, পেনশনারের 50 লাখ, 1 কোটি টাকা আপনি ক্রয় করতে পারবেন। এটা ছাড়া ডাকঘর সঞ্চয়পত্র যেটা আছে এক্ষেত্রে 10 লাখ টাকা আপনি সঞ্চয় করতে পারবেন। আর মোটামুটি এটাই যদি আমরা দেখি, ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ড, এটা প্রবাসীদের কাছে সবচেয়ে জনপ্রিয় ছিল, এখন যদিও কিছুটা ভাটা পড়েছে বিভিন্ন কারণে। তারপরে আপনি চাইলে এখানে 1 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন, 12% সরল মুনাফা পাবেন, মানে প্রতি 1 বছরে 12,000 টাকা পাবেন। চাইলে প্রতি 6 মাস অন্তর অন্তর মুনাফা টাকাটা উত্তোলন করতে পারবেন। পূর্বে প্লেইন ছিল, তো এখন 15 লাখ টাকা পর্যন্ত আপনি এক প্রকারের পাচ্ছেন, 15 থেকে 30 আর একটু কম পাচ্ছেন, 30 থেকে 50টার মধ্যে আর একটু কম পাচ্ছেন, 50 থেকে 1 কোটির মধ্যে আরও কম পাচ্ছেন। যদিও বর্তমানে বাংলাদেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি 9%, তো এখানে তারা 8.4 দিচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা প্রহসন। আপনি চাইলে ডলারও বিনিয়োগ করে রাখতে পারেন, এবং এর জন্য দুটো অপশন আছে, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড। প্রিমিয়ামে 7.5-7.5% মতো দিচ্ছে, আর যে ইউএস ডলার ইনভেস্টমেন্টে 6.5% মতো তারা দিচ্ছে। তো এই জিনিসটাই এখানে আমরা জাস্ট জানিয়ে দিলাম। তাহলে আমরা প্রতিবারই যখন আমাদের বাজেট আসে তখন এই সঞ্চয়পত্রের বিভিন্ন নিয়ম কানুনে আমরা পরিবর্তন দেখতে পারবো। তো আশা করতেছি যেহেতু মে মাস চলতেছে, আগামী মাসে আমাদের বাজেট বসবে, সে পর্যন্ত দেখা যাক, এখনো কনফার্ম না। তাহলে 10 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে আপনার আর প্রয়োজন হবে না আয়কর রিটার্নটা প্রদর্শন করা, যদি সবকিছু ঠিকঠাক থাকে। আর যদি আপনি ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে, ভূমি ব্যবস্থা সম্পর্কে, বাংলাদেশে প্রচলিত আইন সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে আপনাদের জন্য আমাদের যে সাতকাহন বইটা যেটা ছিল সেটা আমরা নতুন করে তথ্যকে আপডেট করে আরও এডিশন করে ছাপিয়েছি। মোটামুটি বাজার মূল্য 950 টাকা, যেহেতু যে কস্টিংটা বেড়ে গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব ক্ষেত্রেই হয়, তো এর জন্য জাস্ট আপনারা আমাদের প্রি অর্ডারটা অলরেডি শেষ হয়েছে, তো নর্মাল প্রাইসে আমরা বিক্রি করার জন্য লাইব্রেরিতেও দিয়ে দিচ্ছি, কালকে থেকে আপনারা লাইব্রেরিতে পাবেন। সর্বোচ্চ বাজার মূল্য 950 টাকা, আর আমাদের কাছ থেকে যদি আপনি অনলাইনে সংগ্রহ করেন আমরা আজকে সম্ভবত আপনাদেরকে নতুন করে অর্ডার নিব, যে নর্মাল প্রাইসটা কত হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।